আসসালাম ওরমতুল্লাহ আবার মাওলানা শব্দটি বহু অর্থবোধক শব্দ এই শব্দটি আল্লাহ সুহান ও আলার সাথে ব্যবহার করা হয় এছাড়া অন্যান্য শব্দ যেমন মালিক সর্দার তাদের সাথেও ব্যবহার করা হয় আল্লাহবাহান দোফানের একচুর আয়াতে বলেছেন ইয়ালা ইউকুনি মালান সেই আ সেদিন কোনো নিকটাত্মীয় কোনো বন্ধু অপর কোনো বন্ধুর বা নিকটাত্মীয় কোনো উপকার আসবে না এখানে মাওলা শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ বন্ধু এবং নিকটাত্মীয় হিসাবে তো সেই হিসাবে একজন আরোজনকে মাওলানা বলতে পারবে মাওলানা বলতে পারবে না এই অর্থে যদি কারো বড়ত্ব কারো কর্তৃত্ব বোঝানো হয় তাহলে মাওলানা বলা যাবে নাওলানা না বলাটাই উত্তম কারণ মুসলিম মধ্যে বর্ণিত রয়েছে রাসুসাল আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমাকে মাওলা বলো না বরং তোমাদের মাওলা হচ্ছেন আল্লাহ ভাই আদা আল্লাহ তালা আল বাখারার শেষ আয়াতে বলেছেন আন্তা মাওলানা ফনসুর না আল আল কৌমিল কাফিরিন যে আপনি হচ্ছেন আমাদের মাওলা আপনি আমাদের কাফের সম্প্রদায়ের উপর বিজয় দান করুন তবে অন্য হাদিসের মধ্যে রয়েছে যে মাওলানা শব্দটি আমভাবে একজন দাস তার মনিবকে তার সর্দারকে সে বলতে পারবে যেটা আল্লাহ রসল আলহি ওয়াসাল্লাম বলেছেন কল আলিল্লা আব্দি ওয়ালিয়াকুল সৈয়দি ওয়া মাউলাই একজন দাস তার মনিক তার সর্দারকে বলবে হে আমার সৈয়দ হে আমার মাওলা এই শব্দটি বলতে পারবে তো একটা বিষয় স্পষ্ট হয়েছে সাধারণত মাওলানা শব্দটি ব্যবহার করা যাবে কোনো নিকটাত্মীয় বন্ধু ওস্তাজ বা কোনো গোত্রের প্রধান আমির শায়ক সুলতান তাদের ব্যাপার সাথে তবে এই মাওলানা শব্দটি পরিহার করাটা হচ্ছে সর্বোত্তম তবে একজন দাস তার মনিবের ক্ষেত্রে আমভাবে এটা ব্যবহার করতে পারবে إشرقت نفسي بنورٍ من فؤادي حينما رددتُ يا رب العين